তো ওই রুমের ভিতরে মিটিংও হতো, আমি বসতাম শুনতাম। কিন্তু খুব ক্লোজ হলাম একদিন, যেদিন হুজলক হলকে ঘেরাও করলো পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোকজন, ঘেরাও করলো। এখন মণিভাইকে যদি আমরা সেখান থেকে উদ্ধার করতে না পারি আন্দোলন শেষ হয়ে যাবে। কী কীভাবে করবো? মণিভাই চশমা পরতেন না, চশমা পরতো সেলিম। তা আমি বললাম তার মাঝখান দিয়েছে চুল আশ্রাইয়া ওনাকে চশমা লাগাইয়া আগামসি লাইনের প্রার্থী আমাকে বললো যে তো একা তুই নিয়ে যা, তাহলে ওনাকে বুঝতে পারবে না যে সেলিম না মণিভাই। ওকে, এখন মজা হচ্ছে কি, ওনার সাথে তো বঙ্গবন্ধুর চেহারার অপূর্ব মিল। আমি বঙ্গবন্ধুর উপরে শেখ মুজিব থেকে জাতির পিতা প্রথম যে ছবিটা, তো একজন আমাকে ওই পচ্ছদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো তুমি মণিভাইয়ের ছবি এখানে দিয়েছো কিনা, বলো যে এটা মণিভাইয়ের ছবি না, এটা বঙ্গবন্ধুরই ছবি। কিন্তু মণিভাই হচ্ছেন যে বঙ্গবন্ধুর বড় বোন, প্রথম ভাগ্নে, উনি প্রথম না দ্বিতীয় আসলে, কারণ প্রথম ইলিয়াস আহমদ চৌধুরী দাদা ভাই। ওকে, তো এখন সেইখানে মণিভাই, সেই রাতে মণিভাই তার প্রতি আমার ভালোবাসা আনুগত্য কিংবা বিশ্বস্ততার পরিচয় পেয়ে অত্যন্ত গভীরভাবে আমাকে ভালোবাসতে শুরু করলেন। এবং শুধু সেইখান পর থেকে দেখা গেল সেলিম আমার ব্যক্তিগত বন্ধু, কিন্তু মণিভাই পরিণত হলেন আমার রাজনৈতিক বন্ধু হিসাবে। এবং সেই রাজনৈতিক বন্ধু হিসাবে আমি তার সাহচর্যে আসলাম, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রকমের ড্রাফটিংয়ের ব্যাপার আছে সেটা করতাম, বাংলার বাণীতে লেখালেখির ব্যাপার ছিল সেটা হচ্ছে। তো ছয় দফার এই 7ই জুনের পরে কিন্তু মণিভাই অ্যারেস্ট হয়ে গেছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। তো আমাদের মধ্যে এই সময় বিচ্ছিন্নতাটা ঘটে, কিন্তু জেল থেকে ফেরত আসার পর আমাদের আমাদের সম্পর্ক আবার পুনরুস্থাপিত হয়। তো পুনরুস্থাপিত হওয়ার পরে তখন তো আমরা 7ই জুনের তো ঘটনাটা হলো কি, সেদিন 7ই জুনে আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয়েছিল। পুলিশ খুব নিকট থেকে আমার মাথা লক্ষ্য করে এফএইচওর সামনে কার্যালয়ে এখানে গুলি করেছে। সেদিনই আমি রাজাক ভাইয়ের সাথে ছিলেন, আমি খুব ডিমান্ড করলাম যে আমাদের বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট, যেটাকে ফোর্স বলা হয়েছে মুক্তিযুদ্ধকালে, এটাকে রিভাইভ করেছি এবং সেই নামে আমরা মুজিব বাহিনীর নামে রিভাইভ করেছিলাম। আমি সেদিন ডিমান্ড করলাম, বিশেষ করে মণিভাইয়ের কাছে সে কথা বললাম যে ইতিমধ্যে আলজেরিয়া বা অন্যান্য জায়গায় লিবারেশন ফ্রন্ট গঠিত হচ্ছিল। তো আমি বললাম যে ইমিডিয়েটলি পাকিস্তানের সাথে আর কোনো সম্পর্ক আমাদের নাই, সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সশস্ত্র কায়দায় আমাদের মুক্ত হতে হবে। তো তখন মণিভাই খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করলেন যে ইতিমধ্যে লিবারেশন ফ্রন্ট গঠন করে কাজকর্ম এগিয়ে গিয়েছে, তো তোমাকে অনেকদিন যাবতে বলবো বলবো বলে বলা হয় নাই, কিন্তু কাজটা হচ্ছে এবং সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হচ্ছে। তখনও আরও ঘনিষ্ঠ হলাম যে এবার তো সঠিক বলছেন যে বঙ্গবন্ধুর বড় ভন্ড প্রথম ভাগ্নে, উনি প্রথম না দ্বিতীয় আসলে, কারণ প্রথম ইলিয়াস আহমদ চৌধুরী দাদা ভাই। ওকে, তো এখন সেইখানে মণিভাই, সেই রাতে মণিভাই তার প্রতি আমার ভালোবাসা আনুগত্য কিংবা বিশ্বস্ততার পরিচয় পেয়ে অত্যন্ত গভীরভাবে আমাকে ভালোবাসতে শুরু করলেন। এবং শুধু সেইখান পর থেকে দেখা গেল সেলিম আমার ব্যক্তিগত বন্ধু, কিন্তু মণিভাই পরিণত হলেন আমার রাজনৈতিক বন্ধু হিসাবে। এবং সেই রাজনৈতিক বন্ধু হিসাবে আমি তার সাহচর্যে আসলাম, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন রকমের ড্রাফটিংয়ের ব্যাপার আছে সেটা করতাম, বাংলার বাণীতে লেখালেখির ব্যাপার ছিল সেটা হচ্ছে। তো ছয় দফার এই 7ই জুনের পরে কিন্তু মণিভাই অ্যারেস্ট হয়ে গেছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। তো আমাদের মধ্যে এই সময় বিচ্ছিন্নতাটা ঘটে, কিন্তু জেল থেকে ফেরত আসার পর আমাদের আমাদের সম্পর্ক আবার পুনরুস্থাপিত হয়। তো পুনরুস্থাপিত হওয়ার পরে তখন তো আমরা 7ই জুনের তো ঘটনাটা হলো কি, সেদিন 7ই জুনে আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয়েছিল। পুলিশ খুব নিকট থেকে আমার মাথা লক্ষ্য করে এফএইচওর সামনে কার্যালয়ে এখানে গুলি করেছে। সেদিনই আমি রাজাক ভাইয়ের সাথে ছিলেন, আমি খুব ডিমান্ড করলাম যে আমাদের বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট, যেটাকে ফোর্স বলা হয়েছে মুক্তিযুদ্ধকালে, এটাকে রিভাইভ করেছি এবং সেই নামে আমরা মুজিব বাহিনীর নামে রিভাইভ করেছিলাম। আমি সেদিন ডিমান্ড করলাম, বিশেষ করে মণিভাইয়ের কাছে সে কথা বললাম যে ইতিমধ্যে আলজেরিয়া বা অন্যান্য জায়গায় লিবারেশন ফ্রন্ট গঠিত হচ্ছিল। তো আমি বললাম যে ইমিডিয়েটলি পাকিস্তানের সাথে আর কোনো সম্পর্ক আমাদের নাই, সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সশস্ত্র কায়দায় আমাদের মুক্ত হতে হবে। তো তখন মণিভাই খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করলেন যে ইতিমধ্যে লিবারেশন ফ্রন্ট গঠন করে কাজকর্ম এগিয়ে গিয়েছে, তো তোমাকে অনেকদিন যাবতে বলবো বলবো বলে বলা হয় নাই, কিন্তু কাজটা হচ্ছে এবং সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে হচ্ছে। তখনও আরও ঘনিষ্ঠ হলাম যে এবার তো সঠিক পথে যাত্রা শুরু হলো এবং যাত্রার অন্তিমে সংগ্রামের দিকে। হ্যাঁ, সেটি মুক্তিযুদ্ধের সময়কার যদি কিছু স্মৃতি শেখ ফজলুল হক মনি সম্পর্কিত, আমি তার আগের কথা একটা বলবো, কারণ ওইটা ঐতিহাসিক সত্য এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছি। নবনিবেশের সাথে লেখালেখি আমরা দুই জায়গায় লেখালেখি করতাম, একটা আমি বাংলার বাণীতে লিখতাম আর একটা হলো পিপলসে লিখতাম, আবিদ রহমান সম্পাদিত। তো একদিন দুপুরের দিকে দেখি হঠাৎ মনিবের এসে আমার কক্ষে হাজির, তাড়াতাড়ি চল। ওনার একটা জিপ ছিল এবং ভাঙাচোরা জিপ ছিল আর কি, বলো চল এখনই। আমি কই কোথায় যাবেন? বলে না তাজা খবর রয়েছে। তাজা খবরটা কি? যেতে যেতে বললো যে আজকে সকালবেলা জোসেফ ফারল্যান্ড বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিল। এখন ঘটনাটা কি ঘটেছে আমি জানি না, বঙ্গবন্ধু এখন আওয়ামী লীগ অফিসে গিয়েছেন, ওখানে আর কেউ নাই এতটুকু আমি জানি, চলো। তা আমরা দুইজন তাড়াতাড়ি গেলাম, যাইয়া দেখি যে বঙ্গবন্ধু একা, এবং একা বললো না ঠিক, মাহমুদুল্লাহ ছিলেন আর কি আরেকটা ঘরের ভিতরে, অন্য কেউ ছিল না। এমন একেবারে করা দুপুর, তো আমরা দুইজন যে হাজির হলাম, যাওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু আমাদের দুইজনকে ডাকালেন, আমি গেলাম সাথে করে। সেই সময়ের মধ্যে বঙ্গবন্ধু খুব উল্লসিত, উল্লসিত হচ্ছে কি ফারল্যান্ডের সাথে আলোচনা ক্রমে সিদ্ধান্ত হয়েছিল রক্তপাতবিহীন অবস্থায় হয়তো আমরা একটা সমঝোতার মাধ্যমে বিচ্ছিন্ন হতে পারবো, আশাধীনতা কিনা সেটাকে তো বলা যাবে না। তো অনেক কথাবার্তা উনি আমাদেরকে বললেন পুরো। কিছুক্ষণের মধ্যে একটা টেলিফোন আসলো, টেলিফোন আসার সাথে সাথে এবং উনি দেখলেন যে টেলিফোনটা বলা হচ্ছে ফারল্যান্ড কথা বলবেন ওনার সাথে। তা আমাদের দুইজনকে বললো তোমরা দুইজন যেয়ে বাইরে বসো। তা আমরা দুজন বাইরে যেয়ে বসলাম। কিছুক্ষণের পরে 5-7 মিনিট কথাবার্তা বলার পরে উনি আমাদেরকে ডাকালেন, এই যে দেহি বঙ্গবন্ধু যাকে বলে একেবারে অগ্নিমূর্তি, চিৎকার চেঁচামেচি টেলিফোনটির পরে। হ্যাঁ, টেলিফোনটির পরে। তারপরে বলছেন যে ও লোক আমার কাছে আমার স্বাধীনতার বদলে স্বাধীনতা বন্ধক চায়। মূল বিষয়টা ছিল তখন ফিলিপিন্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটিকে সরিয়ে দেওয়া হচ্ছিল ফারল্যান্ড। তখন ওই আমাদের যে ইয়াসান আমাদের একটা দ্বীপ সেন্ট মার্টিন চেয়ে বসছিল বঙ্গবন্ধু রেগে একেবারে অগ্নিশর্মা। সাথে সাথে বললো যে মনি কালকে যদি ইয়াহিয়া খান কোনো ভাষণ দেয়, 28 ফেব্রুয়ারি কিন্তু সেটা 1971 সাল, কালকে মানে 1 মার্চ, তো যদি কোনো ভাষণ দেয় তাহলে বুঝবে যে আমার আর কোনো গুণ নাই, একমাত্র উপায় হচ্ছে সশস্ত্র পন্থায় বাংলাদেশকে মুক্ত করা। তো সশস্ত্র কথার সাথে সাথে আমরা আইনানুগ মানুষ, গণতান্ত্রিক মানুষ, সশস্ত্র কথার সাথে সাথে আমরা একটু শঙ্কিত হলাম। বঙ্গবন্ধু বললো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সেই অ্যারেঞ্জমেন্ট আমি অলরেডি করে রেখেছি, আমি অমুক অমুক অমুকের কথা বললেন কার কাছে কার সাথে, এমনকি ইন্দিরা গান্ধীর সাথে যে সমঝোতার ব্যাপারটা আছে এটা কিন্তু আমরা তখন জেনেছিলাম। আপনাদের যখন এই যে বাংলা সেন্ট মার্টিন দ্বীপটার কথা বঙ্গবন্ধু বললেন, সেখানে শেখ ফজলুল হক মনি উপস্থিত ছিলেন, এই কথাটা উনি জেনে তখন শেখ ফজলুল হক মনির প্রতিক্রিয়াটা কি ছিল? মনি ভাই তো বঙ্গবন্ধুর বাইরে নয়, একেবারে একান্ত অভ্যন্তরের মানুষ ছিলেন, অর্থাৎ আমাদের কাছে তো মনি ভাই বঙ্গবন্ধুরই একটি প্রতিমূর্তি হিসেবে। না, বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে আগামী দিন সকালবেলা খুব একটা মানে জঙ্গি মিছিল বের করতে হবে। তো জঙ্গি নমুনাটা কি যে ঢাল তলোয়ার নিয়ম নেওয়ার মতো, তো ঢাল কিসের? ওই যে ঢাল হচ্ছে যে শানকি বাদ খাওয়ার ওই শানকি আছে না, তলোয়ার বা অন্য জিনিস তো নিতে হতে পারে, আর ওই সরকি লাঠি। এটা পরে বলো যে এক্ষণে খবর দেয়, এবং আজও আমার স্পষ্ট মনে আছে বলছে সিরাজকে খবর দেয় রাজ্যকে এবং তোফায়েলকে বল আগামী দিন সকালবেলা খুব জঙ্গি মিছিল বের করতে হবে। ইতিহাস বলছে আগামী দিন সকালবেলা, এরপরের দিন সকালবেলা জঙ্গি মিছিল একটা হয়েছিল, খেলা চলছিল তখন স্টেডিয়ামে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান, সেখানে ওই স্টেডিয়ামের ভিতরে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের লড়াই শুরু হয়ে গিয়েছিল সেই দিনে। আমরা তাপস ভাইয়ের কাছে আসবো। তাপস ভাই, একটি বিষয় সেটি হলো যে আপনি শুনলেন স্যারের কাছ থেকে যে ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক একটা বিচরণ যেটি পরবর্তীতে মুক্তি সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে আসলেন, তো ওনার জীবনের যে রাজনৈতিক দর্শন এবং ওনার ব্যক্তিগত, যদিও প্রতিটি বিষয় আপনি জেনেছেন, আপনি সংস্পর্শ না পেলেও বাবার পরবর্তী সময়ে আপনার অন্যান্য আত্মীয় স্বজন এবং বিভিন্নভাবে পেয়েছেন, তো উনি কি ওনার রাজনৈতিক দর্শনের জায়গা থেকে আপনার মূল্যায়নটা কি, এবং ওই জায়গা থেকে আপনি কি গ্রহণ করতে পেরেছেন বলে আপনি মনে করেন বা পারেননি? তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ নীতি, সেটার কিভাবে সঠিক বাস্তবায়ন করা যায়, এটা কি তার মুখ্য হিসেবে তিনি ধরে নিয়েছেন? এবং জাতির পিতা যেভাবে নির্দেশ বা যেই দূরদর্শিতা আদর্শিক যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো নতুন কর্মীদের মাঝে জনগণের মাঝে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টাকে উনি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছিলেন, যার কারণে তিনি তার লেখনীর মাধ্যমে, তার পত্রিকার মাধ্যমে এবং তার সাংগঠনিক দক্ষতা, সেটা মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠন হোক, মুক্তিযুদ্ধের পরবর্তীতে
যুব সমাজকে সুসংগঠিত করার জন্য যুবলীগ গঠন, যুবলীগ গঠন এই প্রত্যেকটি ক্ষেত্রে তিনি সেভাবে, এবং এর আগেও যখন ছাত্র জীবনে ছাত্রলীগ, তখন আমি যেটা জেনেছি যে ছাত্রলীগের একটি নিউক্লিয়াস তৈরি করা হয়েছিল, সেখানে ছাত্রলীগের নতুন রিক্রুটসদেরকে শিক্ষা দান দেওয়া হতো, সাংগঠনিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হতো, এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে এই স্বাধীনতা স্বাধিকার আন্দোলনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো তিনি করেছেন। এবং সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে সম্পূর্ণরূপে মানে পরিপূর্ণভাবে কিভাবে সে আদর্শ বাস্তবায়ন করা যায় এবং তার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ করা যায়, যেটা জাতির পিতা বলেছেন পরবর্তীতে স্বাধীনতার মুক্তির সাথে সাথে অর্থনৈতিক মুক্তি, সে লক্ষ্যে তিনি কাজ করে গেছেন এবং শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত তিনি সেটাই করে গেছেন। স্যার আমরা ওনার রাজনৈতিক, আমি প্রসঙ্গে একটু বলতে চাই, কারণ মনিবের মুখ থেকে আমি যে কথা শুনেছি সেটা ছোট করে উত্থাপন করতে চাচ্ছি। বঙ্গবন্ধু বলেছিল বুঝি তোমার ছেলেটাকে আমি চাই রাজনীতি করবে আমার সাথে, মনিবে আমাকে বলেছিলেন যে আমার মা রাজনীতির জন্য আমাকে উৎসর্গ করেছিলেন। চাচা যেহেতু উল্লেখ করলেন, উনি মানে একটি পারিবারিক ব্যক্তিগত তথ্য তিনি দিলেন, আমি সেটার সাথে একটু অ্যাড করতে চাই যে আমার দাদি যেহেতু জাতির পিতার বড় বোন ছিলেন, তো বাবা যখন, আমি যতটা শুনেছি আর কি, চাচাও শুনেছেন, মেট্রিক পাশ করেছে বা এরকম সময় বা তার আগে হয়তো মেট্রিক পরীক্ষা দিবে এরকম সময়, তখন বঙ্গবন্ধু মানে জাতির পিতা তিনি আমার দাদিকে বলেছিলেন যে আমাকে মনিকে দাও, মানে মনিকে তিনি তৈরি করবেন। আপনাকে আমরা একজন বাংলাদেশের স্বনামধন্য ব্যারিস্টার হিসেবে জানি, আপনি এখন আপনি আইনসভার সদস্য, আমি নিজেও আমার বাবার পিতৃ হত্যার বিচারের জায়গাটায় কাজ করতে ভূমিকা রাখতে পারি কিনা, এই ধরনের কোনো চিন্তা থেকে কি আপনার এই ব্যারিস্টার হওয়া? আমি মনে করি যে এখন যেটা উপলব্ধি করি সেটা যে এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। পরবর্তীতে যেমন আমি এই মামলার সাথে সম্পৃক্ত হলাম এবং মামলার সাথে আমি কাজ করতে পারলাম, তো এই বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে আল্লাহর আসলে কুদরত। ছোটকাল থেকে একটা জিনিস মাথায় কাজ করেছে যে আমার মা সবসময় চাইতেন যে আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, মানুষের মতো মানুষ হয়, বঙ্গবন্ধুর যে সোনার মানুষ তিনি চেয়েছিলেন সেরকম কিছু যেন আমরা হতে, পরিবার থেকেই যাতে আপনারা, এরকম চিন্তা তো মার অবর্তমানে এই বিষয়টা সবসময় মাথায় কাজ করেছে যে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তো কিন্তু আইন পেশায় আসব বা আইন পড়ব এই বিষয়টা কিন্তু ছোটকালের ছিল না, পরবর্তীতে সময় এদিকে কিভাবে জানি নিয়ে আসলো, এটা একটু কাকতালীয়ভাবেই চলে এসেছে। আপনার বাবা পরবর্তীতে পত্রিকার সম্পাদক দায়িত্ব ছিলেন এবং আমার মনে হচ্ছে পরবর্তী না, উনি আসলে মুক্তিযুদ্ধকালে বাংলার বাণীটা চালিয়েছিলেন, তাকে ভারপ্রাপ্ত এডিটর হিসেবে মান্য করে দিয়েছিলেন। ওনার অনেক প্রবন্ধ বোধহয় রয়েছে স্যার, বাংকারে বসে এডিটোরিয়াল লিখছিলেন যখন নাকি শেলিং হচ্ছিল। আমি তো ভয়ে আর আড়ষ্ট বেরোই, আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেছেন, কয়েছে দেখতে একটু একটু পড়ে দেয়, কারণ কি কয়েছে এডিটোরিয়াল, কারণ বাংলার বাণী প্রকাশ হবে না। আমি বললাম বুঝলেন কি, আপনি নিশ্চয়ই লেখাগুলো পড়েছেন পরবর্তী সময়ে যতদূর পেরেছেন পড়েছেন, তা আপনার এই লেখাগুলো পড়ে ওনার একজন সাংবাদিক বা প্রাবন্ধিক বা সাহিত্যিক, আমরা যেই ভাষায় বলি না কেন, সম্পাদক হিসেবে, এটাতে আপনার ব্যক্তিগত মূল্যায়ন? তার লেখাতেই আছে যে 1962 বা 63 সালে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কাছেই তার সাংবাদিকতার হাতে করি, এবং সাংবাদিকতা তার একটা নেশা ছিল এবং তার জন্যই পরবর্তীতে তিনি সেই মুক্তিযুদ্ধের মধ্যেই বাংলার বাণী, সাপ্তাহিক বাংলার বাণী তিনি বের করেন এবং পরবর্তীতে স্বাধীনতার পরবর্তী সাথে সাথে কিছুদিনের মধ্যেই তিনি সেটা
দৈনিকে রূপান্তরিত করেন বাংলা বাণীকে, এবং বাংলা বাণী তার মানে একটি ভালোবাসা বলা যায় যে এরকম একটি প্যাশন ছিল। এবং তিনি সেখানেই কিন্তু ক্ষান্ত হননি, তিনি পরবর্তীতে ইংরেজি বাংলাদেশ টাইমস তিনি বের করেন এবং বিনোদনমূলক সাপ্তাহিক সিনেমাও তিনি বের করেন, এবং এই তিনটাই তিনি একাধারে চালিয়েছেন। এবং সাংবাদিকতা একটি লেখা যেমন তিনি লিখেছিলেন যে বিপ্লব এবং সাংবাদিকতা একটি লেখা যেমন তিনি লিখেছিলেন যে বিপ্লবের পর প্রতিবিপ্লব আসবে। তারপরে তিনি লিখেছিলেন মোনামের আমলা দিয়ে মুজিবের শাসন চলবে কি, এরকম বিভিন্ন লেখার মাধ্যমে তিনি জাতির পিতার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে গেছেন, এবং সেখানে অনেকের দ্বারা সেই আদর্শ বাস্তবায়ন কেন হচ্ছে না সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। তো সাংবাদিকতা তার একটি প্যাশন, একটি ভালোবাসার জায়গা ছিল, ভালোবাসা ছিল। আর আপনার রাজনৈতিক বাংলাদেশ ভবিষ্যৎ? আমরা এখন যেই প্রেক্ষাপটে আছি, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তিনি যেভাবে তার পিতার অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য এবং আদর্শকে ধারণ করে তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমি মনে করি যে আমার পিতার কাজটি সম্পন্ন হবে। তিনি যেভাবে চেয়েছিলেন যে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হলে বাংলাদেশ সুন্দর তার স্বাধীনতার সুফল পাবে, আমিও সেভাবেই মনে করি যে জননেত্রী শেখ হাসিনা এখন যে পরিকল্পনা নিয়েছেন জাতির পিতার সে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে, সেইখানে যদি আমি যতটুকু কন্ট্রিবিউট করতে পারি সেটাই হবে আমার পিতার সেই অসমাপ্ত কাজকে কিছুটা হলেও আপনার মাধ্যমে সম্পূর্ণ করা। ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ দুজন আলোচকের কাছ থেকে একজন শেখ ফজলুল হক মনির ছে সন্তান এবং আরেকজন শেখ ফজলুল হক মনির অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন, তার সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধের পূর্ববর্তী সময়ে একসঙ্গে ছিলেন, পরবর্তী সময়ে দেশ গঠনে ভূমিকা পালন করেছেন। দুজন আলোচকই শেখ ফজলুল হক মনির জীবনের অনেকগুলো দিক তুলে ধরলেন। আমরা একাধারে তাকে রাজনীতিক হিসেবে দেখেছি, একাধারে বড় সংগঠক হিসেবে দেখেছি, মুক্তিযোদ্ধা হিসেবে দেখেছি, এবং পরবর্তীতে সাহিত্যিক, সাংবাদিক কিংবা প্রাবন্ধিক আমরা যাই বলি না কেন, সেই জায়গাটাতে ওনার বিচরণ অত্যন্ত শক্তিশালী ইমেজের সহিত উনি করেছেন সেটি আমরা দেখেছি। এবং পাশাপাশি একটি কথা আপনাদেরকে, শেখ ফজলে নূর তাপস বলেছেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে শেখ ফজলুল হক মনি যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আজ বঙ্গবন্ধু নেই, 1975-এর 15ই আগস্ট নিহত হয়েছেন, সেই সাথে ওনার বাবা শেখ ফজলুল হক মনি সস্ত্রীক নিহত হয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ ফজলেনুর তাপস আগামী দিনে বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে এই রাজনীতি করছেন, এবং এটি যদি উনি করতে পারেন তাহলে উনি মনে করেন যে ওনার বাবার যে অসমাপ্ত কাজ সেটি উনি সম্পন্ন করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।